পথ চলিতে আর বলিতে গাইব মোরা কৃষ্ণ নাম বড়াই মা, গাইব মোরা তুমি হলে বৃন্দাবনের বড় আই, বৃন্দাবনের গুরুজন, তোমার মুখে নাম শুনলে না বড়াই মা আমাদের সবার মঙ্গল হবে গো। তাই নাকি? হ্যাঁ গো। তাই তুমি কৃষ্ণ নাম করো, সবার আনন্দও বাড়বে। তাই নাকি? সত্যি বলছি? হ্যাঁ গো। আমি গাইবো? হ্যাঁ গাও বড়াই মা। হ্যাঁ রে সত্যি। হ্যাঁ বড় মা, সবাই বলছে তুমি না আমি নাকি কৃষ্ণ নাম গাইলে সবাই আনন্দ পাবে। আমরা সবাই খুব আনন্দ পাবো। তাই নাকি? হ্যাঁ গো বড় মা। তুমি গাও। গাইতে হবে? হ্যাঁ গো। আমার গৌর এসেছে নদী আইল সজনী, গৌর এসেছে নদী আইল ¡Gracias!
কি হলো তো খুব সুন্দর কৃষ্ণ নাম করো বড়াই মা হ্যাঁ ঠাট্টা হচ্ছে বুঝি খুব সুন্দর হচ্ছে বড়াই মা হ্যাঁ এই তোরা আমায় ঠাট্টা করছিস গো বড়াই মা তুমি কি ঠাট্টা করার মানুষ আমার কাছে তাই নাকি হ্যাঁ গো বড়াই মা বাহ খুব সুন্দর কথা বলতে হয় বড়াই মা আরে ও ললিতা চলো বড়াই মা চল চল তাড়াতাড়ি চল তাই চলো বড়াই মা বৌমা করো বৌমা বলে বড়াই মা তাড়াতাড়ি চল আর বিলম্ব করিস নি মা হ্যাঁ গো বড়াই মা তাড়াতাড়ি চলো কে কৃষ্ণ নাম কা ও বড়াই মা চলো আমরা যে এত জন সখি এসেছি তা আমার সখিরা গাইবে না ও তোর সখিরা গাইবে হ্যাঁ গো বাহ 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 খুব সুন্দর কথা ও বড়াই মা চলো তুমি জানো বড়াই মা তোমার ওই যে বিন্দে সখি না ওনা খুব ভালো কৃষ্ণ নাম করে গো বড়াই মা তাই হ্যাঁ আমি জানি তো তাহলে তুমি ওকে একটা কৃষ্ণ নাম করতে বলো বলি ও ইন্দ্রেখা রে তুমি যখন বলছো তাহলে গাইছি শোনো বড়াই মা বৃন্দাবন মথুরা চল নবদ্বীপ ধাম বৃন্দাবন মথুরা চল নবদ্বীপ ধাম রাধা কৃষ্ণ নাম জপ জপ হরি নাম জপ হরি নাম বৃন্দাবন মথুরা চল নবদ্বীপ ধাম বৃন্দাবন মথুরা চল নবদ্বীপ ধাম রাধা কৃষ্ণ নাম জপ জপ হরি নাম বৌমা বলো বড়াই মা চল চল তাড়াতাড়ি চল আর বিলম্ব করিস না বলি বাজারে বেলা তো অনেক হলো রে হ্যাঁ গো বড়াই মা হ্যাঁ চল 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 তাড়াতাড়ি চল দেখতে দেখতে আমাদের অনেক বেলা হয়ে গেল বড়াই মা তাই চলো বড়াই মা তোকে একটা কথা বলবো বলে বড়াই মা তোর শাশুড়ি নানাদি তোকে খুব ভালোবাসে তাই না রে ও বড়াই মা কি রে আমার শাশুড়ি ননদিনের গুণের কথা শুনবে বড়াই মা হ্যাঁ হ্যাঁ বল না ও বড়াই মা শাশুড়ি খুব ভালোবাসে তাই না রে ও বড়াই মা আমার শাশুড়ির গুণের কথা শুনবে হ্যাঁ বল তাহলে আমি বলছি শোনো
আমার শাশুড়ি ননদী কৃষ্ণ প্রেমে বাদি আছে তারায় গোকুলে নদীর ঢেউ এসে যেমন পাড়ে লাগলে কেমন হয় বলো তো? ওরে বাবা একেবারে আছড়ে পড়ে রে। ওর ননদি সেই রকম তাই নাকি? ওর মুখ থেকেই শুনবে বড়াই মা। হ্যাঁ বল বাবা, তোর ননদি কেমন? ও বড়াই মা। হ্যাঁ বল। তাহলে আমি বলছি শোনো, আমার পাবনা নদিনী সে যে পরম সন্ধানী গো পাবনা নদিনী। আমার পাবনা নদী সে যে পরম সন্ধানী গো পাবনা নদী।
শুনেছি তোর শাশুড়ি ননদি এই রকম। হ্যাঁ গো বড়াইমা। তোকে দিন রাত জ্বালাতন করে? হ্যাঁ গো। হ্যাঁ রে বৌমা, তুই তোর ওই শাশুড়ি ননদটাকে জব্দ করতে পারিস নি? বনের জন্তুর জানোয়ার যদি বস হয়ে যায় তা শাশুড়ি ননদি বস হয় না? হ্যাঁ তাই তো বড়াইমা। হ্যাঁ আমরা তো ওইসব করি না, ওই জন্য আমাদের ভীষণ ভয় করে গো বড়াইমা। হ্যাঁ ভয় করে বলি চল ললিতে, ভয় করলে চলবে না। তাহলে কি করবো বড়াইমা? আরে ওষুধ করিয়া বস করতে হবে। ওষুধ তো আমরা করতে জানি না, তাহলে তুমি শিখিয়ে দাও। ও আমি বললে তুই বস করবি তাই তো? চেষ্টা করবো। তা তুই পারবি তো? চেষ্টা করে দেখবো। না না পারবি না, পারবি না, এসব ওষুধ তোরা পারবি না। ও বড়াইমা একটু চেষ্টা করে তো দেখতে পারি। ও ও বড়াইমা তোমার ওই ওষুধের নামটা আগে বলো। ওষুধের নামটা আগে কইব? তোরা পারবি তো? চেষ্টা করে দেখবো। আরে বলবে, আমার তো মনে হচ্ছে তোরা পারবি না, তবু একবার বলে দেখি। হ্যাঁ হ্যাঁ বলো বলো। তাহলে বলি কেমন? হ্যাঁ হ্যাঁ বলো। ওরে শিব বিদুলা কুড়গা বলো, শ্রী রামঙ্গল সে যাই বলো, মরিচ টাঙ্গলা পান মৌরি হিমল হরি তার পল্লা কই মুদ্রা শঙ্ক মোহন ছে কাবাব চিনি জাত মশলা জয়ন্তী জব কায় বল গাছ রক্ত চন্দন জোটা মানুষ নাগর মুথায় আর বিদুলা কুড়গা বলো পল্টা ছোনা মিটাই সহগা দিল জব। ও বড়াই মা। হ্যাঁ কি বললে আমরা একটাও বুঝতে পারলাম না। একটাও বুঝতে পারো না কেমন? ওরে শুট পিপুল কুড়ুকা ফলো শিরাবল হরি তার পল্লা কই মুদ্রা শঙ্খ মোহন ছিল কাবাব চিনি জাইদ মশল জয়ন্তী জব খাই অম্বল কাশি রক্ত চন্দন জটা মানস নাগর মুথা আর ধূপ ধুলো কুড়ুকা ফলো পল্টা ছোন মিঠাই সহগা কি গো মা? ও বড়াইমা বোঝা গেল? বোঝা যায়নি? হ্যাঁ হ্যাঁ এত বড় আবার ওষুধ হয় নাকি? এতগুলো দিয়ে ঔষধ তৈরি করতে হবে তাই নাকি বড়াইমা? ও বড়াইমা ইয়ে কেমন ধরনের ওষুধ? কেন তুমি তো গড়গড় করে বলে দিলে। হ্যাঁ আর আমরা গড়গড় করে শুনে নিলাম তাই নাকি? কিন্তু একান দিয়ে ঢুকলাম ওখান দিয়ে বের করে দিলাম। ও আমি তো আগেই বলেছি এ ওষুধ তোরা পারবি না। ও বড়াইমা তুমি সোজা করে বলো না একটু। কি একটু সোজা করে বলো? হ্যাঁ গো মা ঔষধের আবার সোজা বাঁকা আছে। ও বড়াইমা আছে গো আছে। হ্যাঁ আছে আছে। হ্যাঁ হ্যাঁ বলবো। হ্যাঁ বলো। ওরে যাই বিদক্ষিণে কহি বিপশ্চিমে
বলে বড়াই মা আমার কথা বুঝতে পারলি হ্যাঁ গো ওরে যাইবি দক্ষিণে কইবি পশ্চিমে দাঁড়াবি পূর্ব মুখে আর গোপন প্রীতি গোপনে রাখবি তবে তো রহিবি সুখে ও তাই নাকি হ্যাঁ গোপন প্রীতি আবার গোপনে রাখতে হয় নাকি আরে আমাদের প্রীতির কথা লোকে জানবে কেন রে ললিতা ঠিকই বলেছো হ্যাঁ ওরে লোকে যখন জানবে তখন প্রীতি ভেঙে যাবে হ্যাঁ কানাকানি হয়ে যাবে শোন বৌমা বলে বড়াই মা আর বিলম্ব করিস না তাড়াতাড়ি চল তাড়াতাড়ি চল তাহলে তুমি এখানে কৃষ্ণ নাম করো আর তো কিছুটা পথ বাকি আছে আমরা চলে যাব কি বললি তুমি এখানে কৃষ্ণ নাম করো ও কেন তোর বিরহ জ্বালা আর সইছে না তাই তো হ্যাঁ তুমি তো বুড়ো মানুষ দুদিন পরে কোথায় যাবে যাবে হ্যাঁ আমাদের এখন অনেক বয়স আছে আমরা এখন বদন ভরে নাম গাইবো তাই তো কৃষ্ণ নাম করো আমি আমি কৃষ্ণ নাম গাইবো হ্যাঁ হ্যাঁ তুমি কৃষ্ণ নাম করো বাবা আমি এত সময় কৃষ্ণ নাম গাইলাম তবু হলো না হ্যাঁ ও বড়াই মা কি হলো তাহলে তুমি কৃষ্ণ নাম নাও আমি কৃষ্ণ নাম করছি তাই নাকি হ্যাঁ গো তাহলে ঠিক আ কি বলি বড়াই মা হ্যাঁ আমরা তো সবাই কৃষ্ণ নামের ফেরি হলো তাই তো হ্যাঁ তাহলে এসো সবাই মিলে কৃষ্ণ নাম করো সবাই মিলে কৃষ্ণ নাম গাইতে গাইতে এই যমুনার কোলে পৌঁছে যাব এই তো এসে গেছি রে ফেরিবাল হরি বল হরি বল আমি হরি নামে রে ফেরিবাল হরি বাহ হরি নাম কে নিবি গো যাবে ভব জালা গো জালা গো জালা আমি কৃষ্ণ নামের পেরিবালা আমি হরি নামের আমি কৃষ্ণ নামের পেরিবাল
¡Gracias!
খান ও বড়ে মা হ্যাঁ বল এই নদী পার হয়ে কি মথুরার বাজারে যেতে হয় হ্যাঁ এই নদী পার হয়ে ও পারে মথুরার বাজার তাই নাকি বড়ে মা ও বড়ে মা চলো এই যে ঘাটে এসেছি না বড়াই মা হ্যাঁ এই যে নদীতে এত তরঙ্গ বইছে না বড়াই মা হ্যাঁ এই যমুনার তরঙ্গ দেখি না বড়াই মা হ্যাঁ আমার না ভীষণ ভয় করছে গো বড়াই মা ভয় করছে ঠিকই বলেছে বড়াই গো বড়াই মা কোনো ভয় নাই কোনো ভয় নেই আমি তো আছি তোর তোদের কিসের ভয় আ ও বড়াই মা চলো আমাদের ভয় নেই না না ও বড়াই মা হ্যাঁ এই যমুনার তরঙ্গ দেখে হ্যাঁ আমার কি বলতে ইচ্ছে হচ্ছে জানো বড়াই মা বড় বল বল কি বলবি তাড়াতাড়ি বল তাহলে আমি বলছি শোনো বড়াই মা হ্যাঁ বল বলে দাও বড়াই কেমন করে যাব পারে দেখিয়া প্রাণ লাগে ভয় বলে দাও বড়াই কেমন করে যাব পারে দেখিয়া প্রাণ লাগে ভয় শুনলে তো বড়াই মা হ্যাঁ কোনো ভয় নাই আমি তো আছি তোর কিসের ভয় রে ও বড়াই মা চলো এটাই যদি সেই নদীর ঘাট হয় হ্যাঁ তাহলে কোনো নাবিক দেখতে পাচ্ছি না কোনো তরণী দেখতে পাচ্ছি না ওরে বৌমা নাবিক নাবিক তো আমায় কথা দিয়েছিল এই ঘাটে থাকবে বলে তা কি ব্যাপার বলতো নৌকো নেই তরি নেই কি ব্যাপার হলো আরে মা হ্যাঁ তাহলে তোমার নাবিক কোথায় গেছে গো কি জানি কোথায় যে গেল আমি তো সেইটাই ভাবছি ও বৌমা বলে বড়াই মা তুই একবার ওই নাবিককে ডাক না ও বড়াই মা আমি ডাকবো ও বড়াই মা চলো আমি ডাকবো হ্যাঁ কেন বড়াই মা আমি কুলের কুলবধু আমি ডাকবো ও তুই কুলের কুলবধু পার পুরুষকে ডাকতে পারবি না তাই তো হ্যাঁ গো বড়াই মা ও আচ্ছা 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 হ্যাঁ রে বৌমা বলো বড়াই মা তোর কুলের কথা আমি ব্রজবাসিনীকে বলবো ও বড়াই মা হ্যাঁ ওসব কথা বলতে যেও না বলবো না 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 ওসব ওরা বলি বলি কাদের কুলের বউ গো তুমি কাদের কুলের বউ কাদের কুলের বউ গো তুমি
বলবো ও বড়াই মা আর বলা লাগবে না আর বলতে হবে না তো না না আর বলতে হবে ও তাহলে তুই ডাক তাহলে আমি ডাকছি বড়াই মা হ্যাঁ তুই ডাক প্রেমের ঠাকুর কৃষ্ণ মুরারি মন্দিরে মো এসো গিরিধারি প্রেমের ঠাকুর ডাকো অঞ্জনা নয়ন ধ্বনি বল বল কে আমারে ডাকো অঞ্জনা নয়ন ধ্বনি বল বল কে আমারে
ডাকো গো খঞ্জনা নয়ন ধরি, কে আমারে ডাকো গো খঞ্জনা নয়ন ধরি, তোমরা ডাকো মনের সুখে তরণি পড়েছে পাখে, তোমরা ডাকো বলো কারা কান্নারি কান্নারি বলে ডাকো, আমরা গো আমরা, তোমরা কারা গো আমরা, হ্যাঁ বলে দাও তো, আরে জানো কাকে বলছে কাকে কি বলছি তার ঠিক নেই, যখন তখন যাকে তাকে বলে দেব, হ্যাঁ একটু ভালো করে দেখে নেই, আরে আমি তোমার সে গো, ও বড়াই মা, ও বড়াই মা, তোমার আবার এই বয়সে কে আছে গো, কাকে দেখেছো, কি বললি, লুকিয়ে আবার কাকে দেখেছো, কাকে বলছি, হ্যাঁ এই বয়সে আমার কে, তাই তো বলছে কেনিকা মা, মানে আমার এ বয়সে কি কেউ থাকতে নেই, এই বয়সে, হ্যাঁ মা তোমার না বিচার করে গো, আমার তো মাথার ছাতা নেই মা, যদিও একজন ছাতা হবে হবে কোন, ও বড়াই মা এদের চালায় হবে নি গো মা, ও বড়াই মা, হ্যাঁ এই বয়সে আমার সে, হ্যাঁ যদি একবার ধরা পাই রে মন, হ্যাঁ গো বৌমা রে, আমি ওর মুখে করে নুড়া, না এ তো ললিতা রে, ওর মুখে করে আমি একবারে নুড়া জ্বালব, তাই নাকি, হ্যাঁ এ বৌমা এই ভর দুপুর বেলা বলে কিনা আমি তোমার সে গো, ও বড়াই মা, হ্যাঁ তুমি হয়তো ভুল শুনেছো, আরেকবার জিজ্ঞেস করো, এ তুমি কে গো, আমি তোমার সে গো, আচ্ছা যা যা তোমায় ডাকি না, বলি তোমায় তো ডাকি না, তোমায় তো ডাকি না, তোমায় তো ডাকি না, তোমায় তো ডাকি না, পারে না আমি ডাকি মোরা, তোমায় তো ডাকি না, পারে না আমি ডাকি মোরা, তোমায় তো ডাকি না, বলি যা যা তোমায় ডাকি না, তোমায় ডাকি না, তুমি যাও, আরে আমি তো ডারি গো, হ্যাঁ আমি পারের কান্ডারি, তুমি ঘাটের নাবি, হ্যাঁ গো তা এত সময় ছিল কোথায়, ও পারে ছিলাম, ও পারে ছিলে, হ্যাঁ মানে উপর থেকে নামতে কষ্ট হইলো নাকি, আরে উপরে না উপরে, তবে ও পারে, ও পারে, ও নদীর ওই পারে, নদীর ওই পারে, ও বলি ও নাবি, বলো নৌকো নিয়ে তাড়াতাড়ি এপারে চলে এসো, আরে নৌকো তো ডাকছে বটে, তোমরা চলো, তোমরা তো তাড়াতাড়ি ডাকছে বটে, হ্যাঁ কিন্তু তোরি আমার বাগানে না, তোরি আমার বাগ মানে না, তোরি আমার বাগ মানে না, পড়েছে তরানি ঘুরিনি পাখে, তোরি আমার বাগ মানে না, ঘুরিনি পাখে, তোরি আমার বাগে মানে না,
আজ আর পারে যাওয়া হবে না, চল এখন বাড়ি ফিরে যাই। কেন বড়াই মা? আজ বেসাইদ হয়েছে একেবারে রে। যমুনায় তো চোরাবালি পাক কোথায় ছিল? ওরা ওই তো নাবিক বলছে, আমি কি বলছি নাকি? ও নাবিক পাকে ঢুকে গেছে বললো। তবে কি বললে? তোমাদের নয়নে পাগে যমুনার পাগে পড়েছে পাগে। কি বললেন আমি? যমুনার পাক জল দেখছো না? হ্যাঁ। তোমরা যত নারী এসেছো যমুনার ঘাটে, হ্যাঁ, যাবে পারা পারাপারের ওপারে মথুরার হাটে, হ্যাঁ, তোমাদের নয়নের পাগ আর যমুনার মধ্য যমুনার যে উত্তাল তরঙ্গ দেখছো না? হ্যাঁ তা তো দেখতে পাচ্ছি। ওই উত্তাল তরঙ্গের পাগে পড়েছে। ও নাবিয়ে বলো, বলি ওই পাগ দলটা টেনে তাড়াতাড়ি চলে এসো। তাড়ি? হ্যাঁ তাড়াতাড়ি বললে তো হবে না, আমরা সেই সকাল থেকে এই যমুনার কূলে দাঁড়িয়ে আছি। যাবো তো বটে, হ্যাঁ, কিন্তু তোমরা কাদের মেয়ে, কি পরিচয় গো? ও নাবি, হ্যাঁ বলো। তাহলে পরিচয়? হ্যাঁ, আমি কি বলছি শোনো। বলো। যে হইছে হই মোরা তরণিয়া ন হতো রে, যে হইছে হই মোরা তরণিয়া ন হতো রে, যে হইছে হই মোরা তরণিয়া ন হতো রে, যে হইছে হই মোরা তরণিয়া ন হতো রে। দেব পরিচয় নাবি কে, কাছলে দেব পরিচয় নাবি কে, কাছলে দেব পরিচয় নাবি কে, কাছলে দেব পরিচয় নাবি কে, পরিচয় দেব দেশের ও তুই মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া, রঙিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবি ভাইয়া। সুযোগ পেলে খাবে রে গিলিয়া,
হলুদ গাই মাখিয়া রে, অতি বিবেকে হলুদ গাই মাখিয়া রে, যাও না মায়া নদী বাইয়া রঙিলা দেশের নাইয়া, মায়া নদী কেমনে যাবি বাইয়া, ও নাইয়া রে ছয় ভাগে তাই তুমি থাকে সুযোগ পেলে খাবে রে বিলিয়া, সুযোগ পেলে নেবে রে খাইয়া, ও নাইয়া রে নদীর ছাইটি ভাগে ছয় ভাগে ছাই তুমি থাকে সুযোগ পেলে খাবে রে বিলিয়া, হেই মারো মারো টানে হেইয়া, হেই মারো মারো টানে হেইয়া, হেই মারো মারো টানে হেইয়া, আরে ওখানে কি হ্যাঁ বাবা, এ বুড়ি আবার লাঠি দেখায়, আরে লাঠিটা ঠিক করে ধরো, হারা ললিতা বলো বড়াই মা, আরা লৌকা কি সাবধানে চালানো যায়নি রে, কেন এরকম করে আইছে আমাকে ধাক্কা মার, যায় নাকি বড়াই মা, আজ খুব জোরে ধাক্কা দিয়েছে, এ মা গো আমার এ পাশটা নাই রে, ছি ছি ছি, নৌকায় ধাক্কা সহ্য করতে পারেন পারা পারে যাব, হ্যাঁ আরে ডাকাডাকি করছিল কারা গো, ও ললিতা রে, বলো বড়াই মা, এ নাবিকের আকেল জ্ঞান আছে, হ্যাঁ গো মা আমি নাকি ধাক্কা সহ্য করতে পারিনি, ধাক্কা সহ্য করে করে গো মা শরীরটা আমার কি হয়েছে, ও নাবি আমরা কি তোমাকে ডেকেছি, আমরা তো ওই পারে পারে নাবিকে ডেকেছি গো, পারে নাবিকে ডেকেছি, আমাকে ডাকনি, হ্যাঁ ঠিক বলেছে, আর আমাকে দেখে কি মনে হয় তোমাদের, ও বড়াই মা ওকে দেখে আমার কি মনে হয় জানো, তাহলে আমি বলছি শোনো বড়াই মা, বলো বলো, এই যমুনার ঘাটে এক নাবিক গেছেছে, ও বড়াই মা যমুনার ঘাটে এক নাবিক গেছেছে,
নাবিক তো নয় সেরা তোমার চোখে নাবিক তো নয় সেরা তোমার এসেছে।